হচ্ছে কনস্ট্যান্ট, কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি আমি ডিক্লেয়ার মানে হচ্ছে কম্পাইলারে যদি লিখতে চাই, কনস্ট্যান্ট ভ্যালু কি? কেউ কি বলতে পারো কনস্ট্যান্ট ভ্যালু মানে কি? কনস্ট্যান্ট, হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে যেই ভ্যালু হচ্ছে চেঞ্জ হবে না, তোমার প্রোগ্রামিংয়ে সবসময় হচ্ছে সেম থাকবে। মানে প্রোগ্রামিংয়ে যে ইউজ করতেছি যে কোনো একটা নাম্বার, এই নাম্বারটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সবসময় সেম থাকবে। আমরা ভেরিয়েবলে যেসব নাম্বারগুলো রাখি, ভেরিয়েবলের ভ্যালুগুলো কি সবসময় চেঞ্জ হয় না? ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে সবসময় চেঞ্জ হয়, ঠিক আছে? এটা প্রোগ্রামের উপরে, প্রোগ্রামার কীভাবে চেঞ্জ করতেছে, ঠিক আছে? একবার হচ্ছে আমি এ ইকুয়ালস টু থ্রি রাখতেছি, এর মধ্যে থ্রি রাখতেছি, ফোর রাখতেছি, ঠিক আছে? কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন করার পরে হচ্ছে ওই ভ্যালুর মানটা চেঞ্জ হয়েও যায়, ঠিক আছে? বাট হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু যেটা হচ্ছে আমার এই জায়গায় সবসময় সেম থাকবে, মানে হচ্ছে আমার পুরো প্রোগ্রামে সবসময় সেম থাকবে, সেটাকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ভ্যালু বলতেছি। এবং কনস্ট্যান্ট ভ্যালু আমরা যদি সিতে ইউজ করতে চাই তাহলে হচ্ছে যে এভাবে ইউজ করব, ডিফাইন। এটাকে কেউ ইউজ করছে? ডিফাইন, ডিফাইন লিখে ধরো হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি পাই ইউজ করতে চাই, পাই এর মান তো সবসময় কনস্ট্যান্ট, ঠিক আছে? পাই এর মান তো কখনো চেঞ্জ হবে না, এবং পাই এর মান যদিও হচ্ছে এটা একটা ইরেশনাল নাম্বার, তার মানে হচ্ছে এই নাম্বারের আসলে শেষ নাই, আমি হচ্ছে এখানে লিখে শেষ করতে পারবো না। বাট পাই এর হচ্ছে আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং কাজ বলো অথবা হচ্ছে প্রোগ্রামিং এর কাজ বলো, আমরা হচ্ছে পাই এর নাম্বারটা আসলে হচ্ছে অ্যাপ্রক্সিমেট করি, ঠিক আছে? যদি কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটাকে অ্যাপ্রক্সিমেট করি। তো এটাকে আমি লিখতে পারি পাই, ডিফাইন পাই, তারপর হচ্ছে 3.14, ঠিক আছে? এখানে কি করলাম, এখানে যেটা করলাম সেটা হচ্ছে এই যে পাই, পিআই পাই, এই কথাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা এটা যদি ভেরিয়েবল হইতো তাহলে হচ্ছে আমি এখানে হচ্ছে যে পিআই লিখে আমি ধরো থ্রি লিখতে পারতাম, ঠিক আছে? পিআই লিখে হচ্ছে পিআই ইকুয়ালস টু থ্রি, এই জিনিসটা করতে পারতাম যদি এটা ভেরিয়েবল হইতো। বাট এখানে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম অথবা ডিফাইন করলাম, ঠিক আছে? কনস্ট্যান্ট ডিফাইন করা মানে হচ্ছে যে ভেরিয়েবলের মতো দেখতে যে কোনো একটা সিম্বল যেটাকে রিপ্লেস করব হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট মান দিয়ে, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে এই পাই নামে হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, এবং এটাকে রিপ্লেস করব হচ্ছে আমরা সবসময় যে এই ভ্যালুটা দিয়ে 3.14, ঠিক আছে? তো দেখো এটা, এই পিআই এটা একটা কোনো ভেরিয়েবল না, এটা ভেরিয়েবল না, এবং ভেরিয়েবল যদি হইতো তাহলে হচ্ছে আমি পিআই ইকুয়ালস টু থ্রি লিখতে পারতাম। বাট হচ্ছে এখন যদি আমি এটা লিখি, দেখো এখানে এরর এরর দিবে আমাকে, ঠিক আছে? যে দেখো এখানে আমরা এরর পাচ্ছি, এটা ছাড়া কি হয়, এটা ছাড়াও কি এরর দেয় নাকি দেখি, না এটা ছাড়া কোনো এরর দেয় না, ঠিক আছে? এটা যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট এফ, মানটা কি, মানটা একটা ফ্লোটিং পয়েন্ট মান না, ফ্লোটিং পয়েন্ট মান। তো এই ফ্লোটিং পয়েন্ট মান দেখতে চাইলে হচ্ছে আমি পার্সেন্ট এফ লিখে এই যে পিআই দিলাম। দেখো এখানে কিন্তু ভেরিয়েবলের মতনই কাজ করতেছে, হচ্ছে এটার ভিতরে কি মান আছে সেটা হচ্ছে আমি দেখতে পারতেছি, ঠিক আছে? বাট হচ্ছে আমি ভ্যালুটা, এটার ভিতরে কি মান আছে ওটা আমি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমি সবসময় ডিফাইন করে দিছি। আচ্ছা এখানে কি আউটপুট কি দেখায় নেই, আচ্ছা ওয়েট, এখানে যদি আমি এরিয়া ইকুয়ালস টু হচ্ছে পাই ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর ধরো যে কোনো একটা নাম্বার নিলাম আর এর জন্য, তাহলে টু টিআইও, ও এখানে তো প্রিন্ট এফ লিখবো,
এই যে ঠিক করে দেখাচ্ছে, এখানে যদি আমি এটার বদলে হচ্ছে পিআই লিখি পাই, এটাও কেটে দিলাম। এই দেখো কনস্ট্যান্ট মান দেখাচ্ছে, বাট হচ্ছে আমি এই মানটা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তো যাই হোক।